নমস্কার বন্ধুরা ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপে পার্ট টু মেন পরীক্ষা হতে চলেছে ছয় ডিসেম্বর এই নিয়ে উঠে এলো একটা বড়ো আপডেট তো পঁচিশ জানুয়ারি ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছিলেন ছেষট্টি হাজার চারশো বিরানব্বই জন সেই পাশ করা ক্যান্ডিডেটরা বসতে চলেছেন মেন পরীক্ষায় তো সূত্র মারফত জানা গিয়েছে যে কমিশন ক্লার্কশিপের মেন পরীক্ষার জন্য ই অ্যাডমিট কার্ড ইস্যু করেছে তো এই ই অ্যাডমিট কার্ড কীভাবে পাবেন কোথায় থেকে ডাউনলোড করবেন চলুন বন্ধুরা দেখে নিই এই ভিডিওতে তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণটা কিন্তু দেখতে থাকুন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন করতে বলুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলে আমরা প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন লেটেস্ট আপডেট আসি সরকারি এবং চাকরি রিলেটেড তো তার জন্য চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলে একটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেব তো বন্ধুরা আমরা সরাসরি নিউজে চলে যাব কী বলা হয়েছে দেখুন যে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা ছয় ডিসেম্বর বুধবার থেকে ই অ্যাডমিট কার্ড ইস্যু করতে পারবেন পিএসসির যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা অর্থাৎ বন্ধুরা ডাবলিউ বি পিএসসির তরফ থেকে যে সেকেন্ড স্টেজ ক্লার্কশিপে সেটা কিন্তু পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু করা হয়ে গেছে কমিশনের ওয়েবসাইটে হবে সেটা এবং সেখানে কিন্তু বলা হয়েছে আপনাদের ই অ্যাডমিট কার্ড দেওয়া হবে তো এই ই অ্যাডমিট কার্ড কীভাবে আপনারা ডাউনলোড করবেন চলুন বন্ধুরা দেখিনি এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে কী বলা হয়েছে বন্ধুরা দেখুন যে চলতি বছরে পঁচিশ জানুয়ারি রাজ্য জুড়ে ক্লার্ক সি প্রিমিনারি পরীক্ষা দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু মোট একশো নম্বরে মাল্টিপল চয়েস প্রশ্ন হয়েছিল পরীক্ষা দিয়েছিলেন প্রায় ছয় লক্ষ চাকরিপ্রার্থী তো এই প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন ছেষট্টি হাজার চারশো জন অর্থাৎ বন্ধুরা এই যে সাত হাজার দুশো সাতাশটি পদ রয়েছে তাতে কিন্তু অনেকেই পরীক্ষা দিয়েছিলেন ছয় লক্ষ চাকরিপ্রার্থী এবং তাতে পাস করেছিলেন কিন্তু ছেষট্টি হাজার চারশো জন এই চা ছেষট্টি জন কিন্তু মেন পরীক্ষার জন্য অ্যাপিয়ার করে গিয়েছিলেন এবং তাদের জন্য কিন্তু পরীক্ষা আসতে চলেছে ছয় ডিসেম্বর সেটা কিন্তু আমরা থামনেলে উল্লেখ করে দিয়েছি এবং চলতি বছরে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাই রাজ্য চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের বিষয় মাথায় রেখে উদ্যোগী পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আগামী ছয় ডিসেম্বর ক্লার্কশিপের মেন পরীক্ষা সূচি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ওই দিন সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা হবে পঁচিশ নভেম্বর থেকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুবি সি ডিও জিও ডট ইন থেকে কিন্তু ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে বন্ধুরা অর্থাৎ বন্ধুরা এই যে ডাব্লুবি পিএসসি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটতেই কিন্তু আপনারা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আমি নিচে ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটা লিঙ্ক দিয়ে দেবো পঁচিশ তারিখে গিয়ে আপনারা সেখান থেকে ই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন বন্ধুরা অর্থাৎ পরশু থেকে কিন্তু আপনারা সেখানে গিয়ে এই ই অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন তারপর বন্ধুরা কী বলা হয়েছে দেখুন যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গেলে এই ই অ্যাডমিট কার্ড সঙ্গে করে নিয়ে যেতে অবশ্যই হবে কিন্তু বন্ধুরা অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে নিয়ে আপনারা জানেন যে নেসেসারি আপনাদের অ্যাডমিট কার্ড আপনাদের লাগবেই এবং ই অ্যাডমিট কার্ডটা আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনারা যে কোনো পরীক্ষা কেন্দ্রে আপনারা চলে যাবেন বন্ধুরা তো বুধবার থেকে অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথম পর্বের পরীক্ষায় সফল প্রার্থীরা প্রয়োজনীয় তথ্য দিলেই এই অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনাদের যে সমস্ত পরীক্ষা যারা পাশ করেছিলেন প্রিমিনারিতে তাদের ক্ষেত্রে তারা কিন্তু যে সমস্ত তথ্যগুলো চাইবে সেগুলো আপনারা ফিল আপ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ই অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে ওই পঁচিশ নভেম্বরের তারিখে বন্ধুরা তো বন্ধুরা তারপর কী বলে আছে দেখুন যে পিএসসির তরফে সাপ জানানো হয়েছে যে একমাত্র এই পদ্ধতিতেই অ্যাডমিট অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের ইস্যু করা হবে এবং কমিশনের অফিস থেকে কোনো ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না অর্থাৎ বন্ধুরা আপনারা জানেন যে আগে করোনা পরিস্থিতির আগে যে পরীক্ষাগুলো আপনারা পিএসসিতে দিয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ডুপ্লি কোনো রকমভাবে যদি আপনাদের অ্যাডমিট কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে আপনারা ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারতেন সেক্ষেত্রে কিন্তু এবার সেই সুযোগ কিন্তু আপনাদের থাকছেন না তো কমিশনের যে অফিসিয়াল নোটিশটা রয়েছে দিকে আমাদের নজর থাকবে বন্ধুরা তো দেখুন কী বলা হয়েছে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন যে যে ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট টু দু হাজার উনিশ ইজ শিডিউল টু বি হেল্ড অন সানডে সিক্স ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফ্রম ইলেভেন এ এম টু নুন অর্থাৎ বন্ধুরা আপনারা সকলেই জানেন যারা পরীক্ষা দেবেন তারা কিন্তু এগারোটা থেকে বারোটার মধ্যেই কিন্তু আপনাদের পরীক্ষা হয়ে যাবে ছয় ডিসেম্বরে এবং সেখানে কি বলা যায় বন্ধুরা এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দ্য ক্যান্ডিডেট মে ই অ্যাডমিট কার্ড ফর দ্য ফোরসাইড এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েবসাইট অ্যাট ডাব্লুবি পিএসসি ফ্রম টোয়েন্টি ফিফথ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ বন্ধুরা এই যে পঁচিশ নভেম্বর থেকেই কিন্তু আপনারা ওই ই অ্যাডমিট কার্ডটা যেটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং এখানে সবচেয়ে বিশেষ বিশেষ দ্রষ্টব্য যেটা বন্ধুরা সেটা হচ্ছে এই যে দেখুন এখানে যেটা দেওয়া রয়েছে তো এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হচ্ছে যে দেয়ার উইল নো এঙ্গেজমেন্ট অ্যারেঞ্জমেন্ট ফর ইস্যু ফর ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডস অর্থাৎ বন্ধু আপনাদের কিন্তু কোনো রকম ওয়েবসাইটের থেকে কিন্তু আপনারা হারিয়ে ফেললে সেখানে কিন্তু কোনো রকম ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না দ্য অফিস অফ দ্য কমিশন ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশন অ্যাবোভ মেনশন ওয়েবসাইট ফর অ্যালোকেট ফর দেয়ার সেন্টার্স অর্থাৎ বন্ধু আপনারা কিন্তু এখানে বুঝতে পেরে গেলেন যে আপনাদের কিন্তু ই অ্যাডমিট কার্ড কিন্তু ডুপ্লিকেট করা যাবে না ডুপ্লিকেটভাবে আপনারা যদি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না তারপরে বন্ধুরা কী বলে আছে দেখুন যে নিচে যে যারা প্রবেশিকা পরীক্ষায় পাস করেছেন তাদের কিন্তু ছেষট্টি হাজার পাতি এই মেন por el Ben এবং এই প্রবেশিকায় এবার কিন্তু রেকর্ড সংখ্যক পরীক্ষা কিন্তু পাস করেছেন মেন পরীক্ষায় সফল হলে বাংলা ইংরেজি টাইপ পরীক্ষা দিতে হবে এবং অর্থাৎ বন্ধুরা এই যে সেকেন্ড স্টেজ পরীক্ষাটা আপনাদের যাদের হয়ে যাবে যারা পাশ করবেন উত্তীর্ণ হবেন তারা কিন্তু পরবর্তী স্টেজ অর্থাৎ স্টেজ থ্রি ক্লার্কশিপে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কী পরীক্ষা হবে বাংলা এবং ইংরেজি টাইপ পরীক্ষা আপনাদের দিতে হবে তো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সাত হাজারের বেশি পদ আছে বলে জানা গিয়েছে অর্থাৎ বন্ধুরা একটু আগে আপনারা দেখেছেন থামনেলে যে সাত হাজার দুশো সাতাশটি কিন্তু শূন্য পদে আপনাদের এই পরীক্ষা হচ্ছে তো সাত হাজার দুশো পরীক্ষার জন্য কিন্তু আপনাদের এই যে পরীক্ষাটা হচ্ছে তাই সেই সমস্ত পদ দ্রুত পূরণ করতে চাইছে রাজ্য অর্থাৎ বন্ধুরা এই যে রাজ্য সরকার কিন্তু আপনাদের জানেন যে এই যে সাত হাজার দুশো সাতাশটি পদের শূন্য পদ রয়েছে তাতে কিন্তু নিয়োগ করা হবে তাড়াতাড়ি বলেই জানানো গিয়েছে এবং বন্ধুরা এই যে আপনারা বুঝতে পারছেন যে স্টেজ থ্রি পরীক্ষা আপনাদের যেটা হবে বাংলা এবং ইংরেজিতে টাইপিং টেস্ট সেটা নিয়ে আপডেট উঠে আসলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা জেনে যাবেন তো তার তার জন্য কি করতে হবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেললাইকেনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখতে হবে যাতে নতুন আপডেট আসলেই আপনার কোনো আপনার নোটিফিকেশনের মাধ্যমে আপনার ওখানে পৌঁছে দিতে পারি বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী একটা আপডেটে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলেই